আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাঙ্গির ভাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার নাম সাব্বির, আমি রাসেল। সো গাইজ, আজকে আমাদের চ্যালেঞ্জ ছিল মোরগ পোলাও খাওয়ার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে যে জিতবে তো সে তো জিতবে, আর যে হারবে তার শাস্তিটা আজকে প্রচুর খুবই খারাপ হবে, খুবই খারাপ, প্রচুর কঠিন। আর এই শাস্তিটা দেখার জন্য পুরোপুরি ভিডিও দেখবেন আশা করি। আর এই চ্যালেঞ্জটা আসলে খুবই ভালো হবে মনে হয়, শাস্তিটা আরো মজা হবে। মানে ভালো হবে কি জন্য বলছে, আসলে এবার চোচো করছে পেটের ভিতর, খুব খিদে লেগেছে তাড়াতাড়ি। সো গাইস, ভিডিওর আগেই ও মনে করেন খালি ই করছে যে আগে তাড়াতাড়ি ভিডিও শুরু করতে হবে, এরকম মানে এটা মানে খুব তাড়াতাড়ি করছে। আর আমাদের এই হারিয়াও চ্যানেলটা হারিয়াও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সো গাইস, চ্যানেল শুরু করছি। 1 2 ওরে খিদে রে, দাঁড়া 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 বিসমিল্লাহ। দাঁড়া কি দাঁড়া, এটা হ্যাঁ কি খিদে, হাংরি নুব, ও হাংরি বয়। 1 2 একটা কথা বলতে চাইছিলাম, কি আমার গো, পেটে খুব সমস্যা বুঝতে আছে, আর পেটের কথাটা বলা সমস্যা হয় মানে না। আমার না পেটে ক্ষুধা পায়। সো গাইস, চ্যালেঞ্জ শুরু করছে। 1 2 3 বিসমিল্লাহ। না আসছে কেন পিস, আর ভাই ভাই এটা আমার হাতে, আর আসতে খিদে লেগে গেলে আওয়াজের মতো বুঝলাম না তো। আজকে ঝাল সব সব ঝাল ঝাল সব আজকে ফিসে দেবো। আচ্ছা কিরে লুঙ্গি মিজান আসতে গা, একটু সাহায্য করবা, এসব আরে ধান ভাঙতে পারছি না, দুই হাত দিয়ে মাখা পিছট সালাম পিছট। আজকে রাসেলের খুব প্রিয় শাস্তি, হ্যাঁ পিক আপ পাইলে কত গা। আর ওটা সব খাওয়াতে হবে,
পিকআপ নাস না, জিতে কোনো লাভ নেই, কারণ যে জোরে খাবে যে স্বাদ পাবে না, স্বাদ নিতে গেছে এই জায়গায়, এই জায়গা হবে চ্যালেঞ্জ, কোনো না সবসময় আজকে শাস্তিটা দেখে না তুমি, আমি আসলে দেখার জন্য খুব ভালো খাইছি, হ্যাঁ কোনো শাস্তি 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 হবে, কিন্তু থামো ডায়লগ মেরে না, হবে আজকে শাস্তি করছি, আমি একটা কথা করছি হুম যে পরের হিসাব পরে, হুম হুম খা ধরে খা ধরে গেলাম, সো গাইজ আমি 6 মিনিট 25 সেকেন্ডে মানে সব পুরোপুরি শেষ করে ফেলেছি, আর ও মানে এখনো বাকি আছে, আর আমাদের এই মরক পোলাও খাওয়ার চ্যালেঞ্জ এক ভাইয়া বলেছিল কমেন্টে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমরা তার কথা মানে কথা মতন রেখেছি এই মরক পোলাও খাওয়ার চ্যালেঞ্জ, তো ভাই অবশ্যই খুব ভালো লেগেছে, অনেক ভালো লাগবে, আর আজকে শাস্তিটা খুবই মজা হবে, আর শাস্তিটা দেখার জন্য সবাই সাথে থাকুন, আমরা টেবিল পরিষ্কার করে এখনই শাস্তির উপর ফিরে আসবো, সো গাইজ শাস্তির উপর আমি ফিরে আসলাম, আর শাস্তিটা হলো আজকে অন্যরকম শাস্তি, তিন হ্যাঁ রকম সে তো শাস্তি আমরা হবে, তিন বুঝতে রকম পারছি, এ খাওয়ার সময় থেকে আসছে অন্যরকম শাস্তি, অন্যরকম শাস্তি অন্যরকম শাস্তি, আর শাস্তিটা দেখানোর জন্য তো মানে পুলিশ তাড়াতাড়ি, শাস্তি আজকে যে কাঁচা ডিম, প্রথমে কাঁচা ডিম, তারপরে রসুন, তারপরে ঝাল, আ ভাই ভাই এত কা ভাই, ভাই না যখন মামু মামু ভাইগনে মামু ভাইগনের ভিতর আমার কোনো জিভে কিছু হবে উল্টা না, গিয়েছে, হ্যাঁ এ এত কা, ওইটাই তো, তিন ওইটা তো শাস্তি একবার, ফার্স্টে ফার্স্টে বলে নিলাম না যে শাস্তিরা হবে আজকে অস্থির ডিম অস্থির খাতে শাস্তি, ডিম কি হবে খাতে গুলি, এই যে গিলাস আছে চামচ ভেঙে লাগবে এনে একটা, পাকাত করে ভেঙে এনে টপাস করে খেয়ে, চামচ লাগবে একটা ভাঙার জন্য, এই যে কুনাই কল হাতে ধরে যান, তাহলে আমি একটা একটা করে শেষ করি, ঠিক আছে, আগে ডিম খা ভালো হবে না, পরে ঝাল টাল খাইয়ে আমার ইচ্ছা নাইস নাইস, না খাইয়ে যান, আমার ইচ্ছা, আই গুইতু এটা কোনো নিয়ম নেই, তুমি একবারে ডিম দেখাবা তাই তো, এটা হবে না, তা কি এটা হবে না, এটা ফার্স্ট আমি বলছি, এটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড তুমি হচ্ছে আমি বলছি ফার্স্ট রাউন্ডে তুমি হচ্ছে রসুন খাচ্ছ, সেকেন্ড রাউন্ডে খাবা ঝাল, তারপরে খাওয়া ডিম, আমি আলু ভর্তা করে খাবো একবারে, কোন আলু ভর্তা এর ভিতরে, এর ভিতরে কোনো হবে না, তিন রকম খাচ্ছতে হবে, তিন রকম তিন ভাবে খাচ্ছে, একবার আমার ভাষা এই রসুন খেতে গেলে ঝাল লাগে খুব, বিষয় হয় না রে পাতলের গান, আজকে বেশি শাস্তি হয়ে গেছে, আজকে বেশি শাস্তি দেওয়া হয়ে গেছে, আমরা চা খাওয়া দিয়ে পড়া এখন হয়ে যায়, যাই হোক আমাদের কষ্ট করে এগিয়ে যেতে হবে, অবশ্যই দরকারে আমরা 6 রকমের শাস্তি রাখবো, তবে আপনাদেরকে পানি খেয়ে নি, সাবস্ক্রাইব পানি পানি খেয়ে নি, আচ্ছা ঠিক আছে, ঝাল সে আর ওইটা খাওয়া লাগবে না, আমি মাফ করে দিলাম, আরে বিষয় না রে কাজ কোন, হে বোম্বাই ঝাল ঝাল একটা খা আমার সামনে, মাফ করে দিলাম একটা, তোর মা বাবা নেবো না, পরের দিন কখন আমারও মাফ করে দেওয়া পারবো, ওকে ওকে পরের দিন সুযোগ নেবেন, হ্যাঁ ওকে, যেহেতু শাস্তি দিয়ে দুটোই, পরের দিন তিনটে আনলে তিনটেই খাদি গবো, আগে ডিম খেয়ে নি, ঝাল খালে সহ্য করতে পারবো না, হ্যাঁ গন্ধ আসল গন্ধ গন্ধ মাথায় ফাটা বানছি বারো মতো, থামো আমি তো ডিম ভাঙতেও পারি না, আহা শান্তি ও শান্তি, দেখি আমি তো হাতে গন্ধ করছি না, হাত দেবো না, সো গাইস আমি এখন ড্রিঙ্ক করবো।
ড্রিঙ্কস খাবে, ড্রিঙ্কস ডিমের ড্রিঙ্কস আবার তৈরি হয়ে গেছে, তাই তো? ডিমের ড্রিঙ্কস চিয়ার্স। উন্নো 1 2 3 4 এন্ড লেটস গো। অস্থির নায়ক, নায়ক হাতে তালি, হাতে তালি। সবাই কমেন্টে হ্যাশট্যাগ রাসেল আহমেদ লিখে, রাসেল জুনায়েদ আহমেদ রাসেল লিখে দেবেন কমেন্টে। এর দিকে আমার বমি হয়ে যাচ্ছে। এ নিজে কি করছে? এটা পানি লাগবে, প্লিজ প্লিজ। হ্যাঁ পানি কত তো ঝাল একটা মাফ করে দিয়েছি, যা একটা খা। আজকে খুবই কষ্ট আছে, বুঝতে পার, বুঝতে পারিস? আমি অলি তো, আমি অলি। আজীবনে স্বাদ নিয়ে খাবো না ভাই, আজকে আর ভাই আজীবনে স্বাদ নিয়ে খাবো না। হ্যাঁ থামো তুমি। সো গাইস, আমি এখন ঝাল খাবো। আই গুইতু গুইতু দা গাস গুইতু চাই না। কো টাইম কো, ও ও মাথা মাথা খারাপ হয়ে গেছে, ডিম খাই পক্ষে পক হয়ে গেছে। বিশেষ কর দে, আমি একটু অসুস্থ বোধ করছি, মানে ডিম খাই। সো গাইস, আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি ভাই। আরে শাস্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, শাস্তিটা আসলে অনেক কষ্টকর হয়েছে আজকে। আর সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আর বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।